হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ইংলিশের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখবো যেগুলো এক্সাম পারপাস খুব ইম্পর্টেন্ট। সামনে আসছে আমাদের পিএসসি ক্লার্ক সিফ ও WBCS ও এসএসসির অন্যান্য এক্সাম, সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, টিক দি কারেক্ট ফর্ম অফ প্রিপোজিশন টু কমপ্লিট দি সেন্টেন্স। সঠিক আকারটার উপরে প্রিপোজিশনের যেটা কোনটা হবে সেটা আমাদের ফিল আপ করতে হবে দিয়ে। তো দেখো, প্রথমে আছে হি বিলংস ড্যাশ জার্মানি। এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বিলংস, বিলংসের পর একটা ফিক্সড প্রিপোজিশন আসে, সেটা কোনটি? আমরা এটাকে প্রিপোজিশনের কিছু করিয়েছি যেগুলো ফিক্সড প্রিপোজিশনের ফর্ম, সেগুলো তোমরা যদি দেখো ভিডিওগুলো তাহলে আশা করি এই পর্যন্ত অ্যান্সার তোমরা পারবে। তো হি বিলংসের পর সবসময় টু বসে, এটা অ্যান্সারটা হবে অ্যান্সার টু। হি বিলংস টু জার্মানি, সে জার্মানিতে থাকে বা জার্মানির অন্তর্ভুক্ত। সো অ্যান্সার হবে এখানে হি বিলংস টু। নেক্সট দেখো, টেক দি কারেক্ট ফর্ম অফ প্রিপোজিশন টু কমপ্লিট দি সেন্টেন্স। এখানেও একটা প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। এখানে চারটে অপশান আছে, অফ, টু, ফর্ম এবং দেন। একটা লক্ষণীয় আছে সেটা হচ্ছে এটা একটা কম্পারিটিভ ডিগ্রির আকার, ঠিক আছে? দে আর সিনিয়র, দেখো এখানে ও আর যুক্ত হয়, আমরা কম্পারিটিভ ডিগ্রি থেকেই জানি ও আর যুক্ত হয়। তো কম্পারিটিভ ডিগ্রির ফর্ম এটা। তো সিনিয়রের পর আমরা সাধারণত দেন বসিয়ে থাকি, যদি কম্পারিটিভ ডিগ্রি করি তাহলে দেন সাধারণত কম্পারিটিভ ডিগ্রিতে বসে। কিন্তু এই ক্ষেত্রে সিনিয়র বোঝাতে আমরা সবসময় টু ব্যবহৃত করবো, এটা একটা ব্যতিক্রমের নিয়ম তোমরা মনে রাখবে। দে আর সিনিয়র টু দেম, অ্যাকচুয়ালি এটা ডিগ্রি, এখানে গুণের তারতম্য বোঝাতে ডিগ্রি করা হয়। তো এখানে দেখো সিনিয়র, দে আর সিনিয়র দে, সিনিয়র টু হিম, তারা তার থেকে সিনিয়র। নেক্সট দেখো, চুজ দি কারেক্ট সেন্টেন্স। আই অ্যাম গোয়িং অ্যাওয়ে ইন দি এন্ড অফ মান্থ, আই অ্যাম গোয়িং অ্যাওয়ে অন দি এন্ড অফ মান্থ, এবং আই অ্যাম গোয়িং অ্যাওয়ে উইথ দি এন্ড অফ মান্থ, এবং আই অ্যাম গোয়িং অ্যাওয়ে অ্যাট দি এন্ড অফ মান্থ। তো ইন দি এন্ড অফ সাধারণত একটা অর্থ হয়, সেটা হচ্ছে ফাইনালি বা সর্বোপরি, এই ফেজটা মানে হচ্ছে ফাইনালি বা সর্বোপরি। তো এখানে কোনটা সঠিক হবে, ইন দ্য এন্ড হয় সাধারণত, এখানে যেটা সঠিক হচ্ছে আই এম গোয়িং অ্যাওয়ে অ্যাট দি এন্ড অফ মান্থ, এটা হবে অ্যান্সার। দি এন্ড অফ, যেগুলো এখানে বাক্যগুলোর মধ্যে যেটা সঠিক অর্থ আছে সেটা হবে, এখানে সঠিক অর্থ এটা হবে, অর্থ অনুসারে অ্যাট দি এন্ড অফ মান্থ। নেক্সট দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অপশন। দি আর ড্যাশ নো রিজন টু ডাউট হিজ অনেস্টি, কোনো কারণ নেই তার সততার প্রতি সন্দেহ প্রকাশ করার। এখানে দি আরটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, আমাদের সাধারণত একটা সঠিক সুইটেবল অপশনটা চুজ করতে হবে। তো আমরা সাধারণত সাবজেক্ট অনুসারে ভার্ব চয়েস করি, তাই তো? এখানে কিন্তু এটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, সুতরাং এটা দিয়ে কিন্তু ভার্ব চয়েস করলে হবে না। যেটা করতে হবে এই সমস্ত ক্ষেত্রে রিজেন্টটা আমরা জানি সিঙ্গুলার আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা অন্য ক্যাটাগরির সেন্টেন্স, সুতরাং আমাদের মনে রাখতে হবে দি আর দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তার সাবজেক্ট পরবর্তীকালে থাকে, এবং এটা অনুসারে এখানকার ভার্বটা চুজ করতে হবে। তো দেখো, দিয়ারের পর কি ওয়ার হবে না, ওয়ারটা বহু বচনে হয় সুতরাং ওয়ার হবে না। তারপরে আর হবে কি, আর হবে না, এটা বহু বচনে আছে। দিয়ারের পর উইল হবে কি, উইল না, উইলও হবে না, এখানে সিঙ্গুলার অর্থে সাধারণত ইজ হবে। দেয়ার ইজ এ নো রিজন টু ডাউট দিস অনেস্টি, তো সঠিক অ্যান্সার কিন্তু ইজ হবে। আমি যেমন বলি দেয়ার আর, একটা উদাহরণ দিই, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন দি ক্লাস, ক্লাসে 40 স্টুডেন্টস আছে, তো এই অর্থে আমরা বহু বচন ব্যবহৃত হয়। আবার যদি বলি দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, এই অর্থে আবার তখন সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হচ্ছে ইজ। নেক্সট দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অপশন। তো এখানে আছে ওয়ান অফ মাই সিনিয়র্স ড্যাশ নেক্সট ডোর টু মাই হাউস,
এখানে কি আছে সিনিয়র্স আর যেটা দেখার আছে সেটা হচ্ছে দুটি সাবজেক্ট যখন অব দিয়ে যুক্ত হবে তখন সবসময় আমাদের সিঙ্গুলার অর্থাৎ এই ওয়ানটাকে লেফট সাইডে যেটা থাকবে সেটা অনুসারে বসে থাকবে সবসময় সিঙ্গুলার ভাব আসবে এটাই মনে রাখতে হবে তো দেখো এখানে লিপস লিপ বোথ নান কোনটি হবে সঠিক অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার হবে লিপস কারণ হচ্ছে অফের পর যখন দুটি সাবজেক্টকে যুক্ত করছে দেখো সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু ঠিক আছে আমি যদি দুটো ধরে নিই এখানে একটা বহুবচন আছে এটা অনুসারে যদি বসাই তাহলে কিন্তু বহুবচনের সাবজেক্ট আসবে তাহলে আমি লিপ বসাতে পারি কিন্তু সবসময় মনে রাখবে ওয়ান অফ সিনিয়র সিনিয়রদের মধ্যে একজন ঠিক আছে সে অর্থে সিঙ্গুলার হচ্ছে লিপস অ্যান্সার হবে এ নেক্সট দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অপশন টেন পাউন্ডস ড্যাশ এ লট অফ মানি টেন পাউন্ডস ড্যাশ এ লট অফ মানি ইজ এ লট অফ মানি আর এ লট অফ মানি ওয়ার এ লট অফ মানি তো যখন কোনো ইউনিট বুঝাবে টেন পাউন্ড দশ কেজি দশ পয়সা কুড়ি কেজি এই অর্থে সাধারণত সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয় ভাব নেবে সেটা হবে সিঙ্গুলার টেন পাউন্ডস ইজ এ লট অফ মানি অ্যান্সার হবে এ নেক্সট দেখো টিক দি সুইটেবল ফর্ম অফ অ্যাডজেক্টিভ অ্যামং দি গিভেন অপশন এখানে দেখো স্যুট ওয়ে ল অফ দি স্টেট তো এখানে একটা সাবজেক্ট আমাদের চুজ করতে হবে সুইটেবল ফর্ম অফ অ্যাডজেক্টিভ অ্যামং দি গিভেন অপশন তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ইজ অ্যান এভরি আইদার নাইদার এগুলো কিন্তু সাধারণত সাবজেক্ট হবে না এভরিবডি হবে সঠিক অ্যান্সার এভরিবডি স্যুট ওয়ে দি ল অফ দি স্টেট সো অ্যান্সার হবে ডি অপশন নেক্সট দেখো টেক দি কারেক্ট ফর্ম অফ দি অপশন টু কমপ্লিট দি সেন্টেন্স হাউ মাচ মানি ডু ইউ স্পেন্ড ড্যাশ ফুড অন ইচ মান্থ জিজ্ঞাসীন্ন আছে তো স্পেন্ডের পরে কী হয় সবসময় স্পেন্ডের পরে হয় অন স্পেন্ড অন এটা একটা ফিক্সড প্রিপোজিশন তোমরা প্লে লিস্টে গিয়ে আমাদের কারেক্ট ফর্মগুলো দেখতে পারো তাহলে আশা করি এই সমস্যাগুলো হবে না নেক্সট প্রশ্ন টিক দি কারেক্ট ফর্ম অফ ইনডাইরেক্ট পিস এবং দি গিভেন অপশন সঠিক আকারটির উপর ইনডাইরেক্ট পিস অর্থাৎ নিরাসনের আমাদের চুজ করতে হবে দেখো জোন সেট মাই প্যান্টস আর ভেরি ওয়েল জোন বললেন আমার গার্জেনরা খুবই ভালো এখানে জোন সেট ইজ প্যান্টস আর ভেরি ওয়েল জোন সেট দ্যাট হিজ প্যান্টস আর ভেরি ওয়েল জোন সেট দ্যাট হিজ প্যান্টস আর ভেরি ওয়েল নন অফ দি অ্যাবভ কোনটি সঠিক হবে আমরা কি জানি জোন সেট যেহেতু সেটের উপর কোনো অবজেক্ট নাই তো জোন সেট বসে যাবে জোন সেট তিনটি অপশনই আছে তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা দ্যাট আছে কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো এটা হবে অ্যান্সার এখানে এখানেও দ্যাট আছে তো এটা আমাদের অপশন থেকে বাদ যাবে এলিমিনেট করা যাক কীভাবে দেখো তারপরে দেখো হিজ প্যান্ট এটা মাই থাকলে কোন পার্সন হয় মাই এটা ফার্স্ট পার্সন তো ফার্স্ট পার্সন থাকলে আমরা জোনের দিকে তাকাই তাহলে হিজ হবে হিজ বেশ ঠিক আছে এখানে হিজ আছে এটা তো হিজ আছে হিজ প্যান্ট হিজ প্যান্টস নেক্সট যেটা হচ্ছে হিজ প্যান্টসের পর এখানে যেটা দেখার হচ্ছে সেটা হচ্ছে সেট আছে এখানে সেট মানে হচ্ছে পাস্ট টেন্সের রূপ অর্থাৎ ভি টু আর এই দিকটা হবে সেই এখানে প্রেজেন্ট টেন্সে আছে তো এটা ওয়্যার হয়ে যাবে এটাই হবে অ্যান্সার আমরা যদি নিরাসনের নিয়ম জানি তাহলে কিন্তু আমরা সরাসরি এটাই অ্যান্সার করে দেবো ওয়্যার তো এখানে অ্যান্সার হবে আমাদের সি অপশন জোন সেট দ্যাট হিজ প্যারেন্টস ওয়ার ভেরি ওয়েল আশা করি অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো নেক্সট দেখো চুজ দি কারেক্ট অ্যান্সার